তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ছো বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ছো এবং তোমাদের ফোর্থ সেমিস্টারে এসএসসি পেপারে যাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে বইগুলো সিলেবাস অনুযায়ী লেখা এমন দুটো বই আমি তোমাদের সাজেস্ট করছি। দেখো, প্রথমে আমি তোমাদের বলবো সাস্টেনেবল ডেভেলপমেন্টের সবথেকে ভালো বই, যেটা যেটা কিনলে তোমরা সবথেকে বেশি উপকৃত হবে। বাজারে বিশেষ বই নেই, এই বইটাই মোটামুটি সবথেকে ভালো। স্থিতিশীল উন্নয়নের ধারণা, এই বইয়ের লেখক কিন্তু সুমন কুমার দাস। তোমরা এই বইটি দেখতে পারো, মোটামুটি এই বইয়ে সিলেবাসের অনেকটা অংশ পেয়ে যাবে। এই বইটি সবথেকে ভালো তোমাদের যে বাংলা বইগুলো আছে তার মধ্যে। আর একটা বই আমি বলে দিচ্ছি, দেখো এই বইটাও দেখতে পারো কিন্তু রেফারেন্স হিসাবে, এই বইয়ের থেকে অনেক কিছু পাবে বলে আমি মোটামুটি এই সিলেবাস অনুযায়ী অনেকটা পাবে না, কিছু পোর্শন অনেকটাই পেয়ে যাবে। দীর্ঘস্থায়ী উন্নয়ন ও পরিবেশ ব্যবস্থাপনা, এটা এটা কিন্তু ডক্টর অনিল কুমার ঘোষের লেখা। অনেকটা অংশ পাবে কিন্তু কিছু কিছু অংশ পাবে না, এটা একটু আগের লেখা ছিল আর কি। সিবিসিএস সিস্টেমের ক্ষেত্রে এই বইটি একটু সিবিসিএস সিস্টেমে আসার আগেই, অর্থাৎ যখন ওয়ান প্লাস ওয়ান সিলেবাস ছিল সেই সময়ের লেখা। তো এই দুটি বই বাজারে আছে, তোমরা দুটো বইয়ের থেকে যেটা ভালো লাগে নিতে পারো, প্রথম বইটা একটু বেশিই ভালো। তো এই প্রসঙ্গে বলে রাখি, দেখো তোমাদের ফোর্থ সেমিস্টারের যে বাদবাকি বইগুলো, কোন বইগুলো কিনবে, তোমরা এই ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্ক, এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সাস্টেনেবল ডেভেলপমেন্টের বই হোক বা রুরাল ডেভেলপমেন্ট হোক, সয়েল জিওগ্রাফি, বায়োজিওগ্রাফি, রিজনাল ডেভেলপমেন্ট বা রিজনাল প্ল্যানিং বা ইকোনমিক জিওগ্রাফি, এই বইগুলো তোমরা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে থেকে তোমরা দেখে নিতে পারো যে লিঙ্ক আকারে কোন বইগুলো কিনলে তোমাদের সুবিধা হবে। আর জিওগ্রাফি অনার্স রিলেটেড যাবতীয় ভিডিও তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, থিওরি প্র্যাকটিক্যাল থেকে শুরু করে সব, চাইলে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো তোমরা সবাই ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।